আসসালামু আলাইকুম, আশা করি সকল জেসম ভাই বন্ধুরা ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটা সেট দেখতে পাচ্ছেন, সেটটা হচ্ছে স্যামসাং ফোন, স্যামসাং J7 J700H। তো সেটটাতে সমস্যা, পিসিবি সমস্যা আমি বন্ধুরা আপনাদের দেখাবো। এখানে সেটটা ড্যামেজ হয়ে গেছে, ভেঙে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে পুরাই শুধুমাত্র এই স্টিলটার সাথে বেজা আছে, এখানে পুরোটাই গেছে। তো এই ভাঙ্গার কারণে, এখানে ভেঙে যাওয়ার কারণে কিন্তু আপনার এখানে সমস্যা আছে, নেটওয়ার্কের সমস্যা হবে, মাইক্রোফোনের সমস্যা হবে, চার্জিংয়ের সমস্যা হবে, তারপর আপনার হোম বাটন, ব্যাক বাটন, শর্টকাট বাটন, এগুলোতে সমস্যা হবে। তো বন্ধুরা, এই সেটটা ব্যবহার করার জন্য আমি জাস্ট যেটা দুটা কাজ করব, একটা হচ্ছে আমি নেটওয়ার্কটা ক্লিয়ার করে দেবো, নেটওয়ার্ক যেন ঠিকমতো পায়, আর একটা হচ্ছে চার্জিং লাইনটা আমি ক্লিয়ার করে দেবো যেন চার্জ হয়। আর বাদ বাকি যে হোম বাটন, ব্যাক বাটন, এটা অ্যাপসের মাধ্যমে, অ্যাপস একটা অ্যাপস ইনস্টল করে দিলে ওটা কিন্তু ব্যবহার করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোফোন, এটা হলকা আপনার ব্লুটুথ হেডফোন দিয়েও কথা বলে সে চালাতে পারবে। তো জাস্ট আমি এখন যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে চার্জিং লাইনটা, যেহেতু ভাঙ্গা আমার আইসিতে লাইনটা একটা জাম্পার করে আপনাদের দেখাবো যে কীভাবে এরকম সমস্যা হলে পরে চার্জিং লাইনটা ক্লিয়ার করবেন আর নেটওয়ার্কটা। তো বন্ধুরা, নেটওয়ার্কের খুবই সিম্পল বা ইজি, সেটা আমি আপনাদের দেখাবো। এখানে যে আমার লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরাই চলে যাচ্ছে আমার এখানে। তো আমি এখানে যদি একটু ব্লেড দিয়ে ঘষে বা এখানে ঘষে যদি একটা জাম্পার করে দিই, তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হবে। তো আমি এখন প্রথমে আমি নেটওয়ার্কটা আমি ক্লিয়ার করবো আগে। নেটওয়ার্কটা ক্লিয়ার করার জন্য আমি এখানে লাইনটা বের করে নিয়ে দেখাবো আপনাদের। আমি এসব ডিসপ্লেটা একটু সেটে ফেললাম। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের দুটো লাইন অলরেডি বের হয়ে এসেছে। এখন আমরা এখানে জাম্পার ওয়ার দিয়ে জাম্পার ওয়ারটা একটু আমরা মোটো করে নেব এবং দুই ভাঁজ করে একটু প্যাচ দিয়ে নেব। আমাদের লাইনটা ভালো মতো পায়, আমি এখানে একটু ওই তারটা একটু স্টেস রাখলাম যেন কোন সময় যদি ই হয়ে যায়।
আমাদের এটা করলে কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কটা কিন্তু 100% পাবে। তো আমি এখন নেটওয়ার্ক একটু চেক দিয়ে দেখবো আমাদের কানেকশনটা পেয়েছি কিনা। না বন্ধুরা, আমাদের নেটওয়ার্ক লাইনটা কিন্তু পেয়েছে, তার মানে আমাদের নেটওয়ার্কটার সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়েছে। এরপর যেটা করবো আমরা, চার্জিং লাইনটা প্রথমত আমরা দেখব যে আমাদের চার্জিং ভোল্টেজটা ঠিক আছে কিনা, আমাদের চার্জিং পোর্টটা ঠিক আছে কিনা সেটা আমরা আগে চেক করব। আমরা প্রথমে চার্জিং লাইনটা একটু চেক করে দেখব, আমাদের চার্জিং লাইনটা পাই কিনা আগে দেখবো। সরি, আমার মিটারটা সমস্যা দিচ্ছে। আমাদের চার্জিং পোর্টটা ঠিক আছে, পোর্টে কোনো সমস্যা নেই। তো আমরা এপাশে দেখব ভোল্টেজটা, এ পর্যন্ত আমাদের ভোল্টেজটা ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে ড্যামেজ, যার কারণে এখানে সমস্যার কোনো মানেই নেই, তো এখন আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে বন্ধুরা, এটা হচ্ছে লাইনটা চার্জিং আছে। তো এখান থেকে আমি একটা জাম্পার করব, এখান থেকে জাম্পার করে দেখতে নিয়ে এসে জাস্ট আমরা এই ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ছোটো ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। তো আমি এই ক্যাপাসিটারের এই পয়েন্টে আমি সোলারিংটা করবো, এখান থেকে একটা জাম্পার করে দিই, আমি এই পজিটিভেও লাগিয়ে দেবো। জাস্ট বন্ধুরা, আমি আপনাদের দেখাবো, দেখো প্রথমে এখানে জাম্পারটা করব আগে। বন্ধুরা, এখানে পেস্টিং করা ছিল, তো প্রথমে একটু ধরাতে হবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাবো আপনাদের। ভিতরের সাইডে আমি জাম্পারটা করেছি, এখন একটু আমরা এভাবে এদিক দিয়ে নিয়ে আমরা এইখানে জাম্পার করে দেব। আমরা একটু জাম্পারটা একটু লুজ রাখলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখন আমি চার্জিংটা চেক করব। প্রথমে আমি ভোল্টেজটা দেখব, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ভোল্টেজ চলে আসছে এখানে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখানে যেহেতু ভোল্টেজটা আমার ফুল করা রয়েছে, তার মানে কিন্তু এখানে আমাদের চার্জ হতে কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এরকম পিসিবি যদি ড্যামেজ হয়ে থাকে, যদি ভেঙে যায়, তাহলে আমরা কীভাবে সমাধান করব সেটা হয়তো বুঝতে পেরেছেন। তো আমি আবারও দেখাবো আপনাদের যে আমি যে জাম্পারটা করেছি চার্জিংয়ের, এই সাইক্লিক ক্যাপাসিটরের ভিতরের লাইন থেকে আমি পজিটিভ একটা জাম্পার করে দিয়েছি। তো আর ইয়েটা আপনার নেটওয়ার্কটা আমি এখানে শুধু একটা জাম্পার করে দিয়েছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।